আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী, স্বাগতম কুয়েতের আজ রাতের আপডেটে। দর্শক, আজ দোসরামে উদযাপন হলো ঈদ উল ফিতর। আমাদের অনেক প্রবাসী ভাই ছুটি পেয়ে অনেক জায়গায় ঘুরতে গেছে, কিন্তু যেতে পারেনি তার স্বদেশ ভূমি বাংলাদেশে। বাংলাদেশ টেলিকমিউনিকেশনের সর্বশেষ আপডেট অনুযায়ী ঢাকা সহ ছেড়েছে সর্বশেষ 80 লক্ষ মানুষ, উদ্দেশ্য পরিবারের সাথে ঈদ করা। কিন্তু 1,30,00,000 রেমিটেন্স যোদ্ধা রয়েছে সারা পৃথিবীতে, ইচ্ছে থাকলেও তারা যেতে পারেনি তাদের পরিবার পরিজনের কাছে। তারপরেও প্রবাসে ঈদ কাটাচ্ছে, কেউ বা ডিউটিতে থেকে, কেউ বা বাসায় থেকে, অনেকে ছুটি পেয়েছে, ঘুরতে গিয়েছে এখানে সেখানে। কুয়েত আর দুর্ঘটনা যেন এক অন্যজনের সঙ্গী। কুয়েতে আজ এই ঈদের দিনও একটি সড়ক দুর্ঘটনায় একজন প্রবাসীর মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ডেলিভারির সাথে জড়িত একজন মিশরীয় বাইকারের মৃত্যু হয়েছে সড়ক দুর্ঘটনায়। আপনারা অবগত রয়েছেন যে প্রতি বছর কুয়েতের মৃত্যুর এক একটি রেকর্ড তৈরি হয় শুধুমাত্র সড়ক দুর্ঘটনার কারণে। প্রতিনিয়তই ব্রিফিং হচ্ছে, ট্রাফিক পুলিশ থেকে সতর্কতা জারি করা হচ্ছে, কিন্তু দুর্ঘটনা কিছুতেই কমছে না। আমাদের যে সকল প্রবাসীরা রয়েছেন কুয়েতে, কারোর বা নিজের গাড়ি রয়েছে, কেউ বা অন্যজনের গাড়ি ব্যবহার করেন, কেউ বা কোম্পানিতে ডিউটি করেন, কেউ বা বাসায়, যেই অবস্থায় থাকেন না কেন, আপনি যখন গাড়ির ড্রাইভিং সিটে বসেন আপনি গাড়ির চালক। আপনি যেখানে যাচ্ছেন সেখানে পৌঁছানোর আগ পর্যন্ত মোবাইলের ব্যবহার পরিহার করুন। মনে রাখবেন, একটি দুর্ঘটনা সারা জীবনের কাণ্ডা, যার জীবনে ঘটে সেই জানে সে কি হারায়। আরদিয়া এলাকায় 21 বছর বয়সী এই মিশরী যুবক মৃত্যুবরণ করেছে সড়ক দুর্ঘটনায়। আমরা তার বিদাহী আত্মার মাগফিরাত কামনা করছি। তার পরিবার আত্মীয় স্বজনকে আল্লাহ এই শোক কাটিয়ে ওঠার তৌফিক দান করুক, আল্লাহ জান্নাত দান করুক। এদিকে আরও একটি দুর্ঘটনা, কুয়েতের আবদালি রোডে একজন ইরাকি নাগরিকের সাথে একটি ওটের সংঘর্ষ হয়েছে, ওট স্পটেই মৃত্যুবরণ করে। ইরাকি নাগরিককে জাহারার হসপিটালে চিকিৎসা দেওয়ার জন্য ট্রান্সফার করা হয়েছে। সর্বশেষ অবস্থায় ইরাকি নাগরিক ভালো রয়েছে, তবে ওট চলে গেছে না ফেরার দেশে। দর্শক বুঝতে পারছেন যে কীরকম বেপরোয়া গাড়ির গতি বা বেপরোয়াভাবে ওট হাইওয়েতে অবস্থান করছিল, যে কারণে আজ ঈদের দিনও দুর্ঘটনা থেকে মুক্তি পায়নি ওট বা এই ইরাকি নাগরিক। দর্শক, গত এক সপ্তাহ জুড়ে সমুদ্র সীমানা নিয়ে বাগবিতণ্ডা চলছে ইরাক এবং কুয়েতের মাঝে। আজ কুয়েতের নৌবাহিনী থেকে নিশ্চিত করা হয়েছে যে 11 জন ইরাকি মৎস্যজীবীকে আজ আটক করেছিল কুয়েতের কোস্টগার্ড থেকে। তারা কুয়েতের জলসীমানায় প্রবেশ করেছিল, তাদের সাথে একটি চুক্তির আওতায় এসে ছেড়ে দেওয়া হয়েছে, তারা আর কখনোই কুয়েতের সীমানায় প্রবেশ করবে না। এর আগে কুয়েত এবং ইরাকের সীমান্ত নিয়ে বাকবিতণ্ডা হয়েছিল, যেখানে অংশগ্রহণ করেছিল কুয়েতের নাগরিক এবং কুয়েতের ঊর্ধ্বতন কর্মকর্তা, ইরাকের নাগরিক এবং ইরাকের ঊর্ধ্বতন কর্মকর্তারা, যেখানে ইরাকের থেকে কুয়েতের উপর হুঁশিয়ারিও জারি করা হয়েছিল। বলা হয়েছিল প্রয়োজনে কুয়েতের উপরে তারা হামলা করবে, কিন্তু পরিশেষে কূটনৈতিকভাবে সেটি বন্ধ হয়। আমরা সবসময় শান্তির পক্ষে, আমরা চাই না উপসাগরীয় দেশগুলিতে নতুন করে আবার কোনো যুদ্ধ লাগুক। আজ পবিত্র ঈদ উদযাপন হয়েছে, আজ কুয়েত একটি বিশেষ সুযোগ দিয়েছিল। বিশেষ করে আগে অনুমতি নিতে হয় কুয়েতের জেলে যেসব প্রবাসী এবং কুয়েতি বন্দিরা রয়েছে, কিন্তু আজ ঈদের দিন উপলক্ষে কোনো ধরনের অনুমতি ছাড়াই জেলবন্দি বিভিন্ন দেশের প্রবাসী এবং কুয়েতিরা তাদের আত্মীয় স্বজনের সাথে দেখা করতে পেরেছে। অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য বর্তমান কুয়েতের আমির, তার সহযোগিতা বা তার সহ অবস্থান, সুসম্পর্ক কুয়েতি এবং প্রবাসীদের জন্য অব্যাহত থাকবে আগামী দিনগুলিতেও। বিশেষ করে কুয়েতি প্রবাসী এবং কুয়েতের অনেক নাগরিককে সাধারণ ক্ষমায় মুক্তি দিয়ে এক একটি রেকর্ড তৈরি করছে বর্তমান কুয়েতের মহামান্য আমির।
আমরা তার দীর্ঘ জীবন কামনা করি, যাতে করে তার সেবা কুয়েতের প্রবাসী এবং কুয়েতিরা দীর্ঘদিন উপভোগ করতে পারে। দর্শক, লোকাল এবং সোশ্যাল প্ল্যাটফর্মের বদলেতে আমরা প্রতিনিয়তই চাকরির বিজ্ঞপ্তি দেখতে পাই, আর এই চাকরির বিজ্ঞপ্তি অবশ্যই ভালো, তবে যদি প্রতারণা না হয়। আমরা বেশ কয়েকটি অভিযোগ পেয়েছি, সোশ্যাল প্ল্যাটফর্ম টুইটার, ফেসবুক বা ইমো, হোয়াটসঅ্যাপ গ্রুপ ব্যবহার করে অনেকে চাকরির বিজ্ঞপ্তি দিয়ে থাকে, আর এই চাকরির বিজ্ঞপ্তিগুলিতে নক করার পর অনেক সাধারণ মানুষ প্রতারিত হয়। সবার প্রতি একটি বিশেষ অনুরোধ থাকবে, আপনি কথা বলে যখন মনে করবেন যে এটি বিশ্বস্ত মাধ্যম বা এখানে আমি আমার ডকুমেন্টস, পাসপোর্ট, সিভিল আইডি শেয়ার করলে কোনো ধরনের বিপদ হবে না, তখনই আপনি শেয়ার করবেন, না হয় করবেন না। আপনার একটি অসচেতনতায় আপনার অনেক বড় বিপদ ঘটতে পারে। বিশেষ করে বেশ কয়েকজন প্রবাসীর সাথে প্রতারণার ঘটনা ঘটেছে, হোয়াটসঅ্যাপ, ইমো, ফেসবুক, টুইটারের মতো সোশ্যাল প্ল্যাটফর্ম ব্যবহার করে বিজ্ঞপ্তি দেওয়া চাকরির, যেখানে নাম্বার দেওয়া থাকে, আর এই নাম্বারগুলিতে জয়েন করার পর ব্ল্যাকমেইলের শিকার হয় অনেক প্রবাসী, যেটি নিয়ে আমরা বেশ কয়েকটি অভিযোগ পাওয়ার পর আজ আপনাদের সাথে শেয়ার করছি। প্রবাসে আমরা সবাই চাই আরও একটু বেশি ইনকাম করার জন্য, যে কারণে আমরা প্রতিনিয়তই পার্ট টাইম খুঁজে বেড়াই। মনে রাখবেন, আপনি পার্ট টাইম খুঁজছেন অবশ্যই বিশ্বস্ত মাধ্যম বা নিকটাত্মীয় বা খুব কাছের মানুষ দ্বারা পার্ট টাইম জব করবেন বা এটি খোঁজার চেষ্টা করবেন। বিশেষ করে বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনী পার্ট টাইম করা লোকদেরকে আটক করছে আর এটিতে ব্যবহার করছে বিভিন্ন সোর্স। মনে রাখবেন, আপনার একটি ইনফরমেশন আপনার প্রবাসী জীবনের সমাপ্তি টানতে পারে, যেহেতু কুয়েতে খুব কম বেতনে আমাদেরকে জব করতে হয়। জীবিকা নির্বাহের জন্য বা আরও ভালোভাবে বাঁচার তাগিদে আমরা পার্ট টাইম খুঁজি বা পার্ট টাইম করি। এই পার্ট টাইম খোঁজা যদি আমাদের কুয়েতের সমাপ্তি টেনে দেয়, তাহলে তো এই খোঁজার কোনো দরকার নেই। অপরিচিত লোকের সাথে চাকরি ওভারটাইম দেওয়া নেওয়া কোনো ব্যাপারই আলোচনা করবেন না। আর ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ইনবক্সে কখনও আপনার সিভিল আইডি শেয়ার করবেন না বা আপনার ডকুমেন্টস শেয়ার করবেন না, এতে করে আপনি নানা ধরনের প্রতারণার শিকার হতে পারেন। লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই যুক্ত থাকবেন রিজওয়ান ও নাবিদের সাথে। আমরা কুয়েতের প্রথম থেকে প্রথম আপডেটগুলো এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরি। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না, যারা অলরেডি করেছেন সবাইকে ধন্যবাদ। দেখা হবে কুয়েতের নতুন আপডেটে।